স্টেশনে ঢুকছে ঢাকাগামী ট্রেন তবে সিগনালে জলেনি বাতি প্ল্যাটফর্ম সংলগ্ন চার নম্বর রেললাইনে ট্রেন থামার কথা থাকলেও ট্রেন থেমেছে তিন নং রেললাইনে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে রেল পার হয়ে ট্রেনে ওঠা শুরু করতেই ছেড়ে দিয়েছে ট্রেন এদিকে স্টেশন মাস্টার না থাকায় কক্ষে ঝুলছে তালা টাঙানো আছে স্টেশন বন্ধের নোটিশ সব মিলিয়ে এক হজবরল অবস্থা জানা যায় দু সালের একত্রিশ জুলাই ও চার আগস্টে স্টেশন সিগনালের দুটি মোটর চুরি হয় এরপর বারো আগস্ট সিগনালে মোটর না থাকা এবং স্টেশনে লোকবল সংকট দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় স্টেশনটি এতে চলাচলের পাশাপাশি পণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাচ্ছে আশপাশের অন্তত লক্ষাধিক মানুষ একই সাথে স্টেশনে দায়িত্বরত কেউ না থাকায় দখল হচ্ছে রেলের সম্পত্তি স্টেশন থেকে সিগনালের মোটর চুরি হয়ে যায় তো আদবদ পর্যন্ত এই মোটরগুলো সেট করা হয় নাই তো বন্ধ থাকার কারণে এখানে কোনো স্টেশন মাস্টার নাই তো স্টেশন মাস্টার না থাকার কারণে যে সমস্যাগুলো আমরা ফেস করতে হয় যেমন কোন সিগন্যাল লাইন নাই দুই সাড়ে দুই লাইন বাদ দিয়া মাঝ দিয়া চলে আমাদের যাত্রীদের ওঠা আমার খুব কষ্ট হয় বিডিসি আমলের বাজার এটা এই বাজার আমার লাইভরে থানার ভিতর নাই এই বাজার এই বাজার ডং ছয়ে গেছেগা দোকান রাখাটা ঠিক না তারপরও দেখা গেছে এখন খালি বইলা ভয় যখন রেল চলে তখন ওই দোকানের বসবে না কর্তৃপক্ষ বলছে স্টেশনটি চালু করার চেষ্টা চলছে সিগনাল ও লোকবল সংকটের সমাধান করে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনটি দ্রুত চালুর প্রত্যাশা স্থানীয়দের রাকিবুল ইসলাম এখন নরসিংদী